হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আজকে আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় পার্ট। তো আমরা এই জ্যাকেটটা করছিলাম, এই জ্যাকেটের আমরা বেস প্যাটার্ন মন্ড বেসিক যেটা করার দরকার আমরা সেটা করছিলাম। তো আজকে করব হচ্ছে এ দেখেন, এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে? তো আজকে করব কোথায় কতটুকু সিম হবে এবং কীভাবে সিমগুলো বের করতে হবে, কোথায় কতটুকু অ্যালাউন্স হবে। হ্যাঁ, ডিটেলস আজকে এই নিয়ে আলোচনা করব এবং সম্ভব হলে আমরা গ্রেডিংও করে ফেলবো, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি, কথা না বাড়িয়ে। তো আরেকবার একটু দেখে আসি হচ্ছে মেজারমেন্টটা, না টেক প্যাক, এটা হচ্ছে পিকচার, ডিজাইন পিকচার, এটা একটু দেখি। তো এটা হচ্ছে রাইট বাটন, রাইট স্লিপে আমাদের লাস্ট কাইডিং সেও, আর লেফট স্লিপে আছে হচ্ছে কাইডিং সেও উইথ পকেট, ঠিক আছে? তারপর কলার আমরা করছি, তারপর জিপার হচ্ছে, জিপারের জন্য জিপারে ফেসিং হবে কি না, জিপারে ফেসিং হবে না আর পকেটে ফেসিং হবে, এটা তো আমরা দিয়ে দিছি। তো আজকে আমরা বের করবো কীভাবে বের করতে হয়, তারপর সব কিছুই করছি, ঠিক আছে? তো আজকে আমরা করবো হচ্ছে অ্যালাউন্সের কাজগুলো, কোথায় কতটুকু অ্যালাউন্স হবে। তো কোথায় কতটুকু হবে পরে হিসাব, আগে আমি কী করবো পুরোটা এবার সিলেক্ট করে দেবো, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করবো। করার পরে এখন করবো হচ্ছে F4 লাইন সিম, দেন এখান থেকে যে কোনো একটা লাইন ধরলে আপনার সবগুলো লাইন কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমরা এক সিম করে আগে দিয়ে নিচ্ছি 1 সিম। তো সবগুলো কিন্তু আপনার এখন 1 সিম হয়ে গেছে। এখন ভিতরের কাজ হলো যে সবগুলো তো 1 সিম দিয়েছেন, আপনার যেখানে যেখানে লাগবে না সেখানে আপনি দিবেন না। যেমন হচ্ছে আমি এখানে আমার লাগবে না, এখানে আমি জিরো করছি, জিরো, ওকে। তারপর তারপর হচ্ছে এখান থেকে আমি দেবো হচ্ছে কত, এখানে দেবো হচ্ছে 2 সিএম। কেন দেব সেটা আমি দেখাতেছি, 2, ওকে। তারপর এটা আমার ফোল্ড, এটা হবে না, এটা 0 0। তারপর এটা আমার ফোল্ড হবে, এটাও 0 0। তারপর এটা 0। তারপর হচ্ছে ব্যাকটা একটা 0 হবে, একটা একটা ফরওয়ার্ড একটা ব্যাক কিন্তু হবে, তাই না? তো সেই জন্য আমাদের আমরা এখানে আপাতত 0 0 করে দিচ্ছি, পরে আপনাদেরকে সিম করে বের করার পরে আমরা দেখাবো কিভাবে হয়। তো আমরা 0 0 আপাতত করে দিচ্ছি, ঠিক আছে? তো তারপর এখন এটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, এটা আমরা স্ট্রেট করে নেই। F1 এ লাইন এটা আমরা সোজা করে নিচ্ছি, ওকে। তারপর এই কাট মার্কটা ঘুরাই নিচ্ছি, F4, F4, এটা কোনটা, F4-এ সি না, F2-তে মনে হয়, হ্যাঁ এটা এটা আমরা কাট মার্কটা এসে ঘুরাই নেব। ওকে, তো এখন আসি হলো সিম করে বের করবো। তো সিম করার জন্য F4 সিম, দেন আমরা বডি থেকে শুরু করি, বডি হচ্ছে ফর্ম পার্ট। তো এখানে তার আগে আমাদের আরেকটা জিনিস করার দরকার, যে আমরা যদি ফর্ম পার্টটা বের করি, যেমন হচ্ছে এটা আমরা ফর্ম পার্ট নিয়ে নিচ্ছি। তো ফর্ম পার্ট যেটা নেব সেটা কি করব, এটা আমরা আউট করে দিচ্ছি। যেটা মার্কটা আমাদের রাখতে, যদি আমরা যদি পকেটে কোনো প্লেসমেন্ট থাকে বা বডির ভিতরে কোনো অংশ থাকে, কোনো কিছু থাকে, তো সেটা আমরা এইভাবে রাইট বাটন সিলেক্ট করে এটা মানে কালারটা এরকম গ্রিন কালার করে নিয়ে তারপর আমরা সিম করে বের করব, তাহলে আমাদের এই মার্কটা থেকে যাবে, ঠিক আছে? তো ফর্ম পার্টটা যদি আমরা নিতাম তাও থাকতো, তো আমরা কি করি, তাহলে আমরা এটা ক্যান্সেল করলাম। তো এটা আমরা শিফট বাটন প্রেস করে ধরে এটা আমরা এভাবে মার্কটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখন আবার সিম করে বের করবো ফরন্ট, তাহলে ফরন্ট আর পেয়ে গেলাম, ফরন্ট পেয়ে গেলাম, তাই না? তো জে প্রেস করলে চলে আসবে সামনে, তো ফরন্ট আমরা চলে আসলাম, এটা কিন্তু আমাদের না, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। জেড প্রেস করলে এটা আমরা আউট করে দিলাম, ওকে। তো আমরা ফরন্ট পেয়ে গেলাম। তো এখন ব্যাক ব্যাক করবো, তো ব্যাক করার জন্য আমাদের এটা লাগবে না, জাস্ট রাইট বাটন ক্লিক করলে আমাদের হাইড হয়ে যাবে। তো এখন আমরা ব্যাক সিম, ব্যাক
ওকে, কোনো অংশ বাদ দেওয়া যাবে না, জুম করে করে দেখবেন, ঠিক আছে? ওকে, তারপর আসি হচ্ছে বটম, কাপ, কলার, তারপর আসে স্লিপ। তো স্লিপে আমাদের কথা ছিল কি, রাইট বাটনে, মানে সরি, রাইট স্লিপ, রাইট স্লিপে শুধু কার্ডিং শো আছে কিন্তু পকেট নেই। তো এটা হচ্ছে আমাদের স্লিপের ক্যাপ, এটা আমরা নিয়ে নিলাম। তারপর প্যানেল নিয়ে নিলাম, তারপর বটম নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে রাইট স্লিপ। তো রাইট স্লিপের আমাদের এটা 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 এবং এটা ঠিক আছে, জাস্ট এটুকুর মধ্যে হচ্ছে কাজ। এটি হচ্ছে লেফট স্লিপের, লেফট স্লিপের জন্য আমরা কি করব, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, ঠিক আছে? তো এখন আমরা যে প্রেস করলে আমাদের সবগুলো সামনে চলে আসবে। ওকে, এখন দেখেন, প্রথমে আমি স্লিপটা দিয়ে দেখাই। তো স্লিপটা যদি আমি মেরি করি, এম, কিবোর্ডের এম প্রেস করলে, মেরি করলে আমরা এখানে লাগাই দিলাম। দেওয়ার পরে এই দেখেন, এখানে 2 সেম বেশি আছে না, এই 2 সেমটা যখন আমাদের বেশি আছে তো আমরা এখন লাগাবো, তখন কি এখানে কিন্তু এই 2 সেমটা ঘুরে এখানে আসবে, ঘুরে আসলে এখানে একটা ফ্লাপ সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম। তারপরে কি, তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রাইট স্লিপ প্যানেল, আর ক্যাপ আপনার লেফট রাইট দুইটাই সেম, এবং স্লিপের বটম পার্টটা এটাও লেফট রাইট দুইটাই সেম, ঠিক আছে? তো আমরা সবগুলো যদি আমরা অ্যাটাচ করি, করে একটু দেখি চেক করে, তো সেই জন্য মেরি করি এম, এম পরে এখান থেকে তার ধরে এখানে লাগাই দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের লাগে নাই ভালোভাবে, আমরা লাগাই দিচ্ছি। ছোট হয় কেন, কারণ কি? সরি, এটা আমাদের এই পার্টটা লাগানো ঠিক হয়নি, এই পার্টটা আমাদের এইখান থেকে এখানে লাগবে, ঠিক আছে? এই এখন ঠিক আছে। ওকে, তারপরে এটা আমরা এখানে লাগাই দিচ্ছি। তারপর এই প্যানেলটে ক্যাপ, ক্যাপটা আমরা এখানে লাগাই নিচ্ছি, ঠিক আছে? তো এখানে লেফট রাইট দুটোই আছে, বুঝতে হবে। তারপরে কলার, কলার আমাদের এখানে 7 সিএম, আমরা যেহেতু এখানে ফোল্ড করব, তো সেজন্য আমাদের এফ এফ কত, F5 মিরর অর্থাৎ সিমেট্রিক, এখান থেকে এখানে শিফট বাটন প্রেস করে ধরে এখান থেকে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের কলারের মিডল পয়েন্ট অর্থাৎ টপ পয়েন্ট, হলো টপ। তো এখান থেকে আবার এটাকে আমরা এভাবে করে নেব, তো পেয়ে গেলাম হচ্ছে কলারের সেন্টার অর্থাৎ এখানে সেন্টার, আর এটা হচ্ছে কলারের টপ পয়েন্ট, কলার হয়ে গেল। তারপর সে হচ্ছে কাপ, কাপ স্লিপ কাপ, তো কি স্লিপ কাপটা আমরা এইভাবে মিল করে নিলাম। আরেকটা জিনিস আপনাকে বলে বলে রাখাই ভালো, যে এই যে লাইনগুলো আসছে, হ্যাঁ, এই লাইনগুলো আসছে মনে করেন না যে এগুলো সমস্যা করবে না, আমরা যদি মনে কার্ডিং পার্ট বের করে দেন, কার্ডিং পার্ট বের করলে কি হলো, এটা কিন্তু বডি আমাদের যেটুকু দরকার সেটাই, আর যে লাইনটা যেটা আছে ওটাতে, ওটা থাকলে আপনার ঘাবড়াবার কিছু নেই, ওটা আসলে কোনো কিছু না, ঠিক আছে? তো ওটা আসলে কোনো অসুবিধা নেই। তারপর আসি হচ্ছে বটম, এটা হচ্ছে বটম, আমাদের মিরর করতে হবে বটম। ওকে, তারপর আসি হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্ট আমাদের মিরর করতে হবে, ব্যাক পার্ট মিরর। আর এখানে যদি আপনার কার্ড, যদি না আপনাকে এখানে কাট মার্ক দিতে হবে, যাতে যদি ওটা ফরওয়ার্ড, তো কিবোর্ডে সি প্রেস করলে আপনার কাট মার্কের পয়েন্টটা চলে আসবে, ঠিক আছে? যদি কাট মার্কটা একটু বাঁকা বাঁকা হয় তাহলে আল্ট্রা ইউ প্রেস করলে আপনার এটা সোজা হবে, এটা হবে সোজা করে নেবেন, ঠিক আছে? সোজা করে নেবেন। তারপর আসি হচ্ছে ফ্রন্ট, ফ্রন্টের কাজটা কি, ফ্রন্টে আমাদের কি হবে, জিপার হবে, তো অবশ্যই ফ্রন্ট আমাদের যা আছে তাই থাকবে,
ফর্মটা আমাদের যা আছে তাই থাকবে, তবে ফর্মটা আপনাকে একটা কপি করতে হবে, কপি কন্ট্রোল সি কপি, অথবা কপি যদি না করেন, আমরা ব্যাগে আসলাম, যদি না করেন তো আপনি এখান থেকে জাস্ট আরেকটা বের করে নেবেন, এখান থেকে আরেকটা বের করে নেবেন, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে আমাদের কি রাইট ফ্রন্ট, এটা হচ্ছে রাইট ফ্রন্ট, এটা হচ্ছে লেফট ফ্রন্ট। তো রাইট ফ্রন্ট যেটা, এটা আমরা ঘুরে নেব, তো F2 তে যাওয়ার পরে আমরা এটা ঘুরে নিলাম, ঠিক আছে? ঘুরে নেওয়ার পরে এটা আমরা একটু যদি দুইটাকে মুখোমুখি করি, তো এটা হচ্ছে আমাদের লেফট ফ্রন্ট, এটা হচ্ছে রাইট ফ্রন্ট। তো এখন আমাদের এখানে অ্যালাউন্স দিতে হবে, তো অ্যালাউন্স দেওয়ার আগে আমরা একটু বুঝে আসি যে এখানে কীরকম অ্যালাউন্স হবে। আপনাকে বুঝতে হবে যদি জিপার হিডেন হয় তাহলে এখানে কি অ্যালাউন্স হবে, এবং যদি জিপার ভিজিবল হয়, অর্থাৎ এখানে আছে এটা জিপার ভিজিবল, জিপারটা দেখা যাচ্ছে, জিপারের দাঁত দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে অ্যালাউন্স কত হবে, আর যদি হিডেন হয় তাহলে কত হবে, এখানে একটা বোঝার বিষয় আছে। তো সেই জন্য আপনাকে করতে হবে, যেহেতু জিপার ভিজিবল তো সেক্ষেত্রে এখানে 7 মিলি, 6-7 মিলি অ্যালাউন্স দিতে হবে, তার বেশি দেওয়া যাবে না। ধরুন 0.7 মিলি আমরা দিয়ে নিলাম, 0.7 মিলি হলো না কেন, একটু দেখি কারণ কি, সরি 7 মিলি না, 0.7, 0.7, 0.7, ওকে, এটা হলো না কি কারণ কি, এটা না হওয়ার কারণ কি, আমরা একটু আর একটু ট্রাই করি। আসলে এখানে F3 অ্যাটাচ অ্যাটাচ করে নিচ্ছি, এখানে অ্যাটাচ করে নিচ্ছি, অ্যাটাচ করে আছে, তারপরে তারপরে যদি আমরা আবার দেখি একটু শিফট ইউ, না হচ্ছে না, তাই না? তো না হওয়ার কারণ আসলে আমি বুঝতেছি না। তো না হলে আপনি করবেন, যেমন হচ্ছে আপনি এই লাইনটা ক্লিক করে, এটা যেটা যেটা লাইন ক্লিক করার দরকার সেটা আবার ক্লিক করেন, রাইট বাটন, রাইট বাটন, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে এটার থেকে আপনি আবার একটু সিম্পল বের করেন, F4 সিম। তো এখন দেখেন এটার মধ্যে হয় কিনা, কোনটা করলাম এখন, এইটা দেখেন এখন অটোমেটিকলি হয়ে বেরিয়েছে, ঠিক আছে? তো এটা যেহেতু বের হয়নি তো এটা আমাদের বাদ, তো যে প্রেস করে এটা আমরা আউট করে দিচ্ছি, এখন ওকে। এটা হচ্ছে আমাদের লেফট, এটা হচ্ছে রাইট। তো লেফটের মধ্যে আমার আমার কি আছে, পকেট আছে, আর ক্যাঙ্গারু পকেট আমরা এক সাইড দিয়ে আমরা বুঝাইছি যে আমাদের পকেট আছে, ঠিক আছে? যদি আমাদের এখানে দিলে দেওয়া যেত অসুবিধা নেই, তো আমরা এখানে দিয়ে নিলাম। তো এখানে পকেটের মধ্যে একটু কাজ আছে, হ্যাঁ, পকেটে কিন্তু দুইটা পার্ট হবে, এই পকেটটা কি আমরা বের করছি না বের করে নিই, তো আমরা এখান থেকে বের করে নিচ্ছি, তখন হচ্ছে আমরা সিম করে আমরা এই পার্টটা এখান থেকে বের করি আর এই পার্টটা এখান থেকে বের করি, ওকে। তো এখন এটা হচ্ছে ফ্রন্টের প্যানেল, আমরা এটা চাপ চাপ বসাই দিছি, হ্যাঁ, চাপ যদি না হয়, যদি আপনার এখান থেকে কাটিং করে আলাদা আলাদা করে নিতে পারবেন, এটা আপনাদের খুশি, বা বায়ার কীভাবে চাই সেটা আপনারা দেখবেন, দেখার পর আপনার ওভাবে করতে পারবেন। তো আমরা যদি এখন এটাকে মেরি করি, মেরি করার পরে এটা এখানে লাগাই দিই, তাহলে এটা হচ্ছে আমাদের পকেট, এখানে জিপার হবে, ঠিক আছে, জিপার হবে, এবং এটাকে নিচের মধ্যে, নিচে তো আমাদের এই পার্টটা আছে, নিচে তো আমাদের আছে, যেমন নিচে পকেটে হাত দেওয়ার পর নিচে একটা থাকবে না, তো সেটা হচ্ছে আপনার এই বডি পার্ট, আর উপরে জাস্ট এটা কী হবে, মেরি করে আমরা এখানে যদি বসাই দিই তাহলে আমরা বুঝতে পারবো। এইখান থেকে এটা ধরলাম, তারপর কি হয় এই, ঠিক আছে? তো এইভাবে না করে আমরা যদি এটাকে আমরা ডিভোর্স করি, এভাবে না করে যদি আমরা, যেমন এটা আমরা মেরি করি এখানে লাগিয়ে দিলাম, তারপরে হচ্ছে তারপর এটা করে এটা এখানে লাগাই দিলাম, ওকে, ঠিক আছে? তো
তো এই হলো আপনার এখানে পকেট, ফ্রন্টের পকেট। তারপর এখান থেকে আপনি আবার যদি এখানে মেরি করে এখানে লাগিয়ে দেন, দিতে পারেন, অসুবিধা নেই। দেন ফর্ম পার্ট আপনার ফুলফিল একটা ফর্ম পার্ট হয়ে গেল। তারপর এখান থেকে আপনার ব্যাক পার্ট, যে ব্যাক পার্ট লাগাই দিলেন, স্লিপে তো আমরা করছি। তারপর হচ্ছে এখানে এখন আপনার কি এখন কাজ কি এখন কাজ হলো এখানে গ্রিন লাইন দেবেন। গ্রিন লাইন কোনটা? এই এখান থেকে দেখেন গ্রিন লাইন যেটা আছে, এটাই গ্রিন লাইন ধরে এখানে জাস্ট কন্ট্রোল ধরে ধরে আপনি এভাবে গ্রিন দিয়ে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে ফেব্রিকের গ্রিন লাইন। তো এগুলোতে আপনি দিতে পারবেন, এগুলোতে আপনি গ্রিন লাইন দিতে পারবেন। ওকে, তাহলে আমরা দ্বিতীয় পার্টে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফুলফিল কিন্তু আমাদের একটা প্যাটার্ন, এখানে এই প্যাটার্নে কোনো সমস্যা নেই, এই প্যাটার্ন সুন্দরভাবে আমরা করে ফেলছি, ঠিক আছে? তো এখন যদি আপনার বলেন যে আমরা এখানে গ্রেডিং করব, তো গ্রেডিং করার জন্য আমাদের এই দেখলে এখন যেগুলো কাজ করলাম এগুলো কিন্তু সব ফাও কাজ। অর্থাৎ গ্রেডিং আমরা এই বেস প্যাটার্নে, অর্থাৎ এটা হচ্ছে মাস্টার প্যাটার্ন, এই মাস্টার প্যাটার্নের মধ্যেই গ্রেডিং করব এবং সিম করে ধরন বের করবো, গ্রেডিং সহ সিম হয়ে আসবে, ঠিক আছে? তাহলে আমরা গ্রেডিং করার আগে যখন আমরা এগুলো বের করলাম, তাহলে এগুলো ফাও কাজ না? ফাও কাজ, কারণ আমরা যদি গ্রেডিং করি তাহলে আমাদের গ্রেডিং করার পরে আবার এগুলো বের করতে হবে, তাহলে এগুলো আমাদের বাদ, এগুলো আমাদের চলবে না। তো সেই জন্য আমরা আমরা গ্রেডিং করার জন্য আমরা আরেকটা স্টেপ করব। তো এই স্টেপের জন্য আমি আপনাদের কমেন্ট চাই, যদি আপনারা আপনাদের প্রয়োজন পড়ে যে গ্রেডিং লাগবে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অন্যথায় আমি গ্রেডিং করব না। যদি আপনার এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে? যদি আপনারা চান গ্রেডিং করতে তাহলে আমি গ্রেডিং করে দেবো, আর যদি না চান তাহলে আমি করবো না, আমি করতে পারি, ঠিক আছে? তো আমার অলরেডি দুইটা পার্ট, আমি দুইটা তিনটে পার্ট করতেছি এক একটা ভিডিওতে, তো এক একটা স্টাইলে। তো দুইটা তিনটে পার্ট, আসলে পার্ট একটা করলেই যথেষ্ট, আমরা বেশি করে ফেলি, তার কারণে সর্বোচ্চ আমি দুইটা পর্যন্ত করি। তো তিনটা যদি করতে হয় অবশ্যই আপনাদের কমেন্টস লাগবে, তো কমেন্টস পেলে আমি করে দেবো, আদারওয়াইজ করা করা যাবে, তবে আমি আমার সময়ের স্বল্পতার কারণে আমি করতে পারছি না। আর একটা জিনিস হচ্ছে যে আমার ভিডিও যেগুলো আছে লং ভিডিও, হ্যাঁ, আর ভিডিওগুলো দেখবেন স্কিপ করে করে না, আপনারা দেখবেন হচ্ছে সুন্দরভাবে বুঝে বুঝে আসবেন এবং দেখবেন, যদি শেখার ইচ্ছা থাকে। আমি ফার্স্ট ভিডিওতে বলছি, যদি শেখার আমার ভিডিও থেকে শেখার ইচ্ছা থাকে অবশ্যই আমার ভিডিও থেকে জেনুইনভাবে শিখতে পারবেন এবং প্রপারলিভাবে আপনি ম্যানুয়াল থিওরি ধরে আপনি শিখতে পারবেন যদি আমাকে ফলো করেন। তবে আর যদি দেখা যায় অনেক ইউটিউবার আছে, তারা বিভিন্ন ধরনের ভিডিও করতেছে, আমার দেখি তো ভিডিওগুলো আমার থেকে ভালো সেটা বলি না, খারাপ সেটা বলি না, আমার থেকে ভালো হতে পারে। তো তবে কথা হচ্ছে যার কাছেই দেখেন, যার ভিডিও দেখেন, আপনারা কি সাজেস্ট থাকবে ফুলফিল দেখার জন্য, হ্যাঁ, সুন্দরভাবে বুঝে আসার জন্য। আপনি দেখবেন বুঝবেন না তা কিন্তু হবে না, দেখবেন বুঝবেন, আর না বুঝলে আমি হোক আর যেই হোক কমেন্টস করবেন যে আমি এটা বুঝতেছি, আমাকে বুঝিয়ে দেন, অবশ্যই সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।